মোবাইল দিয়ে অনলাইন থেকে আপনার জমির পর্চা এবং কিভাবে খতিয়ান দেখবেন, কত পরিমাণ জমি আপনার বা আপনার বাবা মার নামে রয়েছে, এটি দেখার জন্য আপনার ফোন থেকে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তারপর সার্চ অ্যাড্রেস বারে ট্যাপ করবেন, এখানে টাইপ করবেন e-Porcha। e-Porcha লিখে এখানে সার্চ করবেন। তারপর ঠিক উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন e-Porcha, এখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস পাবেন। এটি কিন্তু 2023 সালের নতুন নিয়মে সার্ভার আপডেট করা হয়েছে, ঠিক সেই নতুন নিয়মই আপনাদেরকে আজকে শিখিয়ে দেব খুব সহজে। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার বিভাগটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে এমনি একটা বিভাগ আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে রংপুর বিভাগটি সিলেক্ট করলাম। তারপর আপনি যে জেলা রয়েছেন সেই জেলাটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে গাইবান্ধা সিলেক্ট করলাম। তারপর আপনি যে থানায় রয়েছেন সেই থানা সিলেক্ট করবেন। তারপর আমি এখান থেকে সাগাটা সিলেক্ট করলাম। তারপর আপনি কোন ধরনের জমি দেখতে চাচ্ছেন, BRS, BS, CS, RS, SA, কোনটি দেখতে চাচ্ছেন সেটির ধরন আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আমরা BRS সিলেক্ট করে দেব। তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনি কোন মৌজাতে রয়েছেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার মৌজার যে নাম সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে নিচের দিকে এসে আমি এখন এখান থেকে আমার মৌজা এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম। তারপর এখন এখানে উপরের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে খতিয়ান নাম্বার খুঁজুন নামে একটি অপশন রয়েছে। তো এইখানে আপনাকে কি করতে হবে, আপনার কাছে যদি খতিয়ান নাম্বার থাকে তাহলে আপনি এখানে খতিয়ান নাম্বারটা লিখে দিবেন ইংলিশে। তো আমি একটা খতিয়ান নাম্বার দিচ্ছি 776। তারপর খুঁজুন এখানে ট্যাপ করে দেবেন। তারপরে দেখুন এই খতিয়ানে যে দুইজন এসেছে এই দুইজন কিন্তু জমির মালিক। তো এখন অনেকেই বলতে পারেন আমাদের কাছে খতিয়ান নাম্বার নেই, সেক্ষেত্রে আমরা কি করব, দাগ নাম্বার আছে অথবা মালিকের নাম আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে যদি নিচের দিকে খেয়াল করেন অধিকতর অনুসন্ধান এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখুন এখানে খেয়াল করলে দেখতে পারবেন মালিকের নাম ও দাগ নাম্বার, এখানে যে কোনো একটি বসিয়েও কিন্তু আপনি খুঁজতে পারবেন। আপনার কাছে পর্চার নাম্বারও নাই দাগ নাম্বারও নাই কিন্তু মালিকের নাম আছে, তাহলে আপনি এখানে মালিকের নাম লিখে কিন্তু সার্চ করলেও পারবেন। অথবা আপনার কাছে মালিকের নাম নেই, পর্চার নাম্বার নেই, দাগ নাম্বার রয়েছে, তাহলে আপনি এখানে দাগ নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন। যেমন এখানে যদি আমি একটা দাগ এখন বসিয়ে দেই 3406, তারপর এখানে খুঁজুন ট্যাপ করার সঙ্গে দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো এখন এটা আমরা বিস্তারিত কিভাবে দেখব, তো এইটার উপরে আমরা ডবল ট্যাপ করব নোক দিয়ে। ডবল ট্যাপ করার সাথেই ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার নিচ দিকে স্ক্রল করে নিয়ে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন ফিরে যান, এরকম একটা ট্যাব আপনাদের সামনে চলে আসবে। এই নিচে সাদা বক্স দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বক্সটা দেখছেন এখান থেকে ঠিক আপনার হাতের বাম দিকে স্ক্রল করবেন, আস্তে আস্তে স্ক্রল করতে থাকবেন, তাহলে দেখবেন এই যে আপনাদের খতিয়ান নাম্বার কত, কত কি দাগ সব কিন্তু আপনার সামনে চলে আসবে, খুবই ইজি হবে। আপনি যদি এটার বিস্তারিত দেখতে চান তাহলে নিচের দিকে বিস্তারিত ট্যাপ করবেন, তাহলে এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমি এই খতিয়ানটি ডাউনলোড করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই যে খতিয়ান আবেদন এখানে ট্যাপ করবেন। তারপর এখানে একটা ফর্ম দেবে, আপনি সব বুঝে শুনে এখানে সব ফিল আপ করবেন। এবং নিচের দিকে আপনি যদি অনলাইন কপি চান সেক্ষেত্রেও 100 টাকা দিতে হবে, আপনি যদি সার্টিফাইড কপি চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 100 টাকা দিতে হবে। আগে কিন্তু ফ্রি ছিল, এখন কিন্তু আর এটা ফ্রি নাই, আপনি যেভাবেই নেন না কেন আপনাকে 100 টাকা ফি দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এরকম সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।